তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। এরই মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন হাওয়া সিনেমা সংশ্লিষ্ট কেউ একজন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কে সেটি অবশ্যই রুম্মান জানাচ্ছি। পুরো রাঙা সকাল পরিবার আছে আপনাদের সঙ্গে এবং একই সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমি গান করবো না, কোনো দুশ্চিন্তা করবেন না সাকি। শুভ সকাল রুম্মান, কেমন আছো? না, আমি তো শুভ সকাল বলা ভুলে গেছি তোমার গান শুনে। সত্যি? হ্যাঁ, কিন্তু গানটি আমার দিকে তাকিয়ে তাকিয়ে গাইলে বলতে আরেকটু ভালো হতো। আমি তাকিয়েছিলাম। তো গানটি আগে গাইবে বলতে, তাহলে আমরা সাদা সাদা কালা কালা পোশাক পরে আসলে গাইবো। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, আমার মনে হয় তুমি গাইবে, আমি গাইলে দর্শক আসলে পালাবে। তবে চলো দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। চলো, দর্শক, আজ এমন একজন মানুষ রয়েছেন যিনি গানের মানুষ, সঙ্গীতের মানুষ, সঙ্গীতকে ধারণ করেন তার সর্বাঙ্গে, এবং তাকে দেখলে আসলে আমরা অনেকেই অনুভব করি যে পৃথিবীটা সুন্দর এবং এত প্রশান্তি তার ভেতরে, তার কথায়, তার সৃষ্টিতে। তিনি আর কেউ নন, তিনি সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো, এই যে আপনাদেরকে দেখছি ভালো লাগছে। যেটি আমি দর্শকদের বলছিলাম যে কিছু মানুষ আছে না যাদেরকে দেখলে মনে হয় যে পৃথিবীটা সুন্দর এবং একটা প্রশান্তি কাজ করে, একটা শীতল একটা হাওয়া বইয়ে যায়। আর সুরের মানুষেরা মনে হয় যে কোনো শিল্পীর ক্ষেত্রেই তাই, তারপরেও আমার মনে হয় সুরের প্রতি আমার একটু দুর্বলতা আছে কিনা সে জায়গা থেকে যদি বলি, না গানটা সুন্দর ছিল। সুরের মানুষদের দেখলে না আসলেই কেমন একটা প্রশান্তি কাজ করে তারা। থ্যাংক ইউ, আপনাদেরকে দেখতেও ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। না, যে যে গানটি সাকি গাইলো, হ্যাঁ, সাদা সাদা কালা কালা, এবং দর্শকরা তো জানেনই যে এই গানটি সঙ্গীত আয়োজন করে আপনি এখন রীতিমতো দর্শকদের সামনে খুব একটা আপনি আসতে চান না, আপনি সবসময় পেছনে থাকতে চান, গান করতেও চান না, গান গাইতে চান না, আপনি সুর নিয়ে তার নিয়ে থাকতে চান বেশি। তবে হাওয়া কনসার্টগুলোতে আপনাকে দেখেছে এবং দর্শকদের উন্মাদনা দেখেছে, কেমন লেগেছে? অসাধারণ আসলে, যে কোনো কনসার্টই আসলে পারফর্ম করতে খুব ভালো লাগে, আর তা যদি হয় আসলে এত সুন্দর সুন্দর প্লেস আর একটা উদ্দেশ্য নিয়ে। আমার খুব শান্তি পাইছি আসলে প্রতিটা শোতেই, কারণ সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের প্রতিটা পারফরমেন্স, এবং এত গুণী মানুষজন ছিলেন আমাদের টিমে। সো সবকিছু মিলে একটা অসাধারণ জার্নি ছিল আসলে। ভেবেছিলেন কখনো আসলে প্রাপ্তির জায়গাটা এতটাই পরিপূর্ণ হবে? ভাবেননি মনে হয়, যদিও অনেক কষ্ট করে এটি তৈরি করা হয়েছে। এবং প্রাপ্তির জায়গাটা আসলে আরো কয়েক বছর আগেও পরিপূর্ণ হয়েছে, কারণ সবার হাতে তো আসলে রাষ্ট্রীয় পুরস্কার আসে না। তিনি মায়া দা লস্ট মাদার ছবির জন্য সঙ্গীত পরিচালক হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন, এবং দর্শকরা হয়তো জানেন না যে আপনি রাষ্ট্রীয় পুরস্কার ছোটবেলাতেও পেয়েছিলেন দশম শ্রেণীতে পড়ার সময়। অবাক করার মতো ওইটা, আমি আমি ওই সময় আসলে গিটার শিখতাম, আমার তো ফ্যামিলির সবাই আসলে মিউজিক্যাল। আমার আব্বু নজরুল একাডেমির প্রিন্সিপাল নরসিংদী জেলা শাখার, আম্মু মিউজিকের টিচার। তো আমি আসলে ওই সময় আমার ফ্যামিলির কেউ জানতো না যে আমি আসলে ইনস্ট্রুমেন্ট নিয়ে এত সিরিয়াস। আমি আসলে অতটা সিরিয়াসও ছিলাম না কোনো সময়, যে আমাদের ফ্যামিলিতে আমি মনে হয় সবচেয়ে পরে মিউজিকে আসছি আসলে। আচ্ছা, তো এটা 7-8 এর পরে আসলে গিটার শেখা বা এরকম, যেখানে আমি আমার পুরো জীবনে আমি দেখছি যে ঘুম থেকে ওঠার পরে বাসায় ক্লাস হচ্ছে, বাচ্চারা গান শিখতেছে, তো আমি সবার পরে আসলে মিউজিকে আসা। তো ওই সময় একদিন ক্লাস 10-এ পড়ি আমি, তো আমি অত ভালো গিটারও বাজাইতে পারি কি না ওই সময়, জাস্ট রক মিউজিক টিউজিক করি আর কি। তো ওই সময় আমার এক ফ্রেন্ড সাগর, ও খুব ভালো একটা পজিশনে আছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সো আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, ও আমাকে না জানিয়েই আসলে আমার নামটা ওই জায়গায় দিয়ে দিছিল। তো ওর এমন এক বিপদে পড়ছি ওই সময় যে ও বলছে, বন্ধু আমি তো শেষ হয়ে যাবো তুই যদি না আসো। ওর একটা সংগঠন ছিল আর কি। তো এইভাবেই আসলে তো প্রথম দিনে যখন যাই, তো ওই দিন আসলে তেমন ভালো বাজাইতে পারি নাই। তো ওই দিন যারা বিচারক ছিল, আমার আব্বু তো অনেক বড় উস্তাদ আসলে, তো তো বললো তুমি মতিউর রহমান চৌধুরী স্যারের ছেলে, তুমি তো
একটু ভালো বাজানো দরকার, অত তো ভালো বাজাও নাই আসলে। তো আমার এই কথাটা খুব কষ্ট লাগছিল যে আসলেই তো আমি তো রক মিউজিশিয়ান, কিন্তু আমি তো আসলে ক্লাসিক্যাল একটা ইয়েতে যাচ্ছি। তো ওই দিন আসলে আমি একাই ছিলাম, তো ওই ওই থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে পাঠালো। তো ওই সাত দিনের যে সময়টা আমি পাইছিলাম, ওই সাত দিনে আমি আব্বুর কাছ থেকে ক্লাসিক্যাল মিউজিক যতটুকুই পারি আগানোর চেষ্টা করছিলাম এবং কিছু গিটারও তুলছিলাম। এরপরে জেলা পর্যায়ে গেলাম, আমাদের জেলা থেকে আর অনেকেই আসছিল ওই সময়, ওই জেলাতে প্রথম হয়েছিলাম। জেলা থেকে ঢাকা বিভাগে পাঠানো হয়েছিল, বিভাগ থেকে এরকমই অনেক জেলা থেকে ছয়জন আসছে। তো ওই ছয়জন থেকে লাকিলি ওরা এত পছন্দ করছে আমার প্লেয়িং যে ওই ছয়জন থেকে আবার একজন আমি জাতীয় পর্যায়ে গেলাম। জাতীয় পর্যায়ে ও বিভাগে ছয়জন না, আরও অনেকজনই ছিল, জাতীয় পর্যায়ে ছয়জনের সাথে আবার ওদের ভাষ্যমতে আমি সর্বকালের সেরা নাম্বার পেয়ে আসলে বাংলাদেশে প্রথম হয়েছিলাম। বাপরে, তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছিলেন। সাকি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু পরিবারের কথাটা চলেই আসলো, বাবা মা দুজনেই সঙ্গীত অনুরাগী, তাদের সান্নিধ্যেই আসলে আপনার এই সঙ্গীতের জগতে প্রবেশ করা। ভাই বোন সম্পর্কে যদি একটু জানি, পরিবারের আবহটা যদি একটু জানি, ছোট্ট করে করে শুনবো আজকে আমরা। সবাই মিউজিকে আছে, আমাদের পুরো মিউজিকটাই আসলে পরিবারের, সবাই মিউজিক্যাল ফ্যামিলি। তো আমার ভাইও মিউজিক করে, তো সবকিছু মিলেই আসলে আমাদের। ভাই মিউজিক করে বলতে আপনার দু ভাই? জি জি জি। আচ্ছা, আপনার অবস্থান? আমি ছোট। এবং যেটি আপনি বলছিলেন যে আপনার বাবা শ্রদ্ধেয় মতিউর রহমান চৌধুরী নজরুল একাডেমির অধ্যক্ষ ছিলেন, তো আপনার নজরুল সঙ্গীতের প্রতি কখনো আগ্রহ হয়নি যে নজরুল সঙ্গীতে করি? আমি আগ্রহ ছিল, আমি আসলে আমার ওই সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য আসলে আমার শিখতে হয়েছিল। আমি ধ্রুব পরিষদে একটা না 9 বছর আসলে শিখছিলাম আব্বুরই ইয়াতে। তো ওই সময় আমি নজরুল সঙ্গীত অনেকই শেখা হয়েছিল এবং আমার নজরুল সঙ্গীতের প্রতি আলাদা একটা টান আছে, যেহেতু আমরা নজরুল একাডেমির পরিবারের। আসলে আপনি তো নরসিংদীর ছেলে, ছোটবেলা কোথায় কেটেছে? নরসিংদীতে জন্ম। ঢাকায় কবে এলেন? ঢাকায় আসা হচ্ছে 2004-এ। আমি এইচএসসি দিয়ে জাস্ট ঢাকা চলে আসি আর কি। একাই শিফট করলেন নাকি পরিবার নিয়ে? একাই, একাই। আমার পরিবার সবাই এখন নরসিংদীতে সব। আচ্ছা, তো বাবা মা যেহেতু সঙ্গীতের মানুষ, পরিবারের সঙ্গীতের আবহ ছিল, কি মনে হয় যে পরিবারে যদি সঙ্গীতের আবহ না থাকতো আপনি কি কখনো সঙ্গীতে আসতেন, কি মনে হয়? এটা মনে হয় নাই কোনো সময়, এটা মনে হয় নাই যে হয়তো বা না। এভাবে যদি বলি যে তারা যেহেতু সঙ্গীতের মানুষ, ছোটবেলা থেকেই কি ভেবেছিলেন যে বড় হয়ে এখানে থিতু হবেন? না, একদমই না। আমার আসলে কোনো প্ল্যানই কোনো দিনই ছিল না, আসলে আমি করে গেছি। সঙ্গীতটা বোধ হয় এরকম স্রোতের বেগে এগিয়ে নিয়ে যায়, আসলে ভিতরে ধারণ করতে হয়, হয়তো প্রকৃতি আপনার ভিতরে শুরু থেকে দিয়ে দিয়েছিল এবং সেটিকে আপনি লালন করে যাচ্ছেন, এবং যে কারণে আমরা একজন ইমন চৌধুরীকে পেয়েছি। ইমন চৌধুরী কি আমরা সবাই জানি, তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী দর্শকদের আবার একটু স্মরণ করিয়ে দিই, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের মাঝে আছেন তরুণ প্রজন্মের অন্যতম গুণী একজন সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। সঙ্গীত পরিচালক হিসেবে নিজের দক্ষতার পরিচয় তিনি অনেকবার দিয়েছেন। তার গিটারের জাদু মুগ্ধ করে সবাইকে, তার সঙ্গীতায়োজন একটি গানকে দেয় ভিন্ন মাত্রা। তার সঙ্গীতায়োজনে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হাওয়া চলচ্চিত্রের সাদা সাদা কালা কালা গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। হাওয়া চলচ্চিত্রের দুটি গান রয়েছে, দুটি গানেরই সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। 2019 সালে মায়া দ্য লস্ট মাদার এবং কাঠবিড়ালি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু। এরপর রাত জাগা ফুল, মুখোশ, গুণিন, পাপপুণ্য, পরাণ এবং সর্বশেষ হাওয়া চলচ্চিত্রে কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও বেশ কিছু
চলচ্চিত্র যেটি বলছিলাম যে মায়া দ্য লস্ট মাদার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন একক ক্যারিয়ারের বাইরে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের গিটারিস্ট এবং ম্যান্ডোলিন বাদকও তিনি এছাড়া আরও অনেক যন্ত্র বাজিয়ে তিনি আমাদেরকে একটা অন্য দোতানার মধ্যে নিয়ে যান এবং আপনার সাথে ম্যান্ডোলিন দেখতে পাচ্ছি এবং ম্যান্ডোলিন ছাড়া আসলে আপনাকে কল্পনাও করা যায় না আসলে না একটা ইনস্ট্রুমেন্ট লাগে আসলে ও আপনার যেটি অনেকেই বলেন আমার এখনো যাওয়া হয়নি আপনার যে স্টুডিও আছে সেখানে পৃথিবীর সব তারের কারখানা মোটামুটি একটা ভালো কালেকশন আছে আচ্ছা একটু শুনি আপনার কাছ থেকে কি কালেকশন আছে ইনস্ট্রুমেন্টও মনে হয় তৈরি করার একটা প্রয়াস বা চেষ্টা সবসময় আপনাদের থাকে একটু শুনি আপনার কাছ থেকে স্টুডিও তো ইনস্ট্রুমেন্ট কালেকশনের বিষয়টা আসলে এটাও আসলে ন্যাচারালি যে আমার আসলে অনেক ধরনের মিউজিক শুনতে ভালো লাগে ইনস্ট্রুমেন্ট আমার কাছে আসলে মিউজিক একটা ফুলের গন্ধের মতো যে মানে অনেক ফুলের বিভিন্ন ফুলের স্মেল আলাদা তো আমি আসলে যেই মিউজিকে আসলে আমার ভাল লাগে ওইটাই আমি চেষ্টা করি আয়ত্ত করার চেষ্টা করি বা ট্রাই করি আর কি তো ইনস্ট্রুমেন্টও তাই আসলে সো ম্যান্ডোলিন দিয়ে আমার আসলে গিটার বা এই ইনস্ট্রুমেন্ট কালেকশন শুরু তো এরকম অনেক খুব ঘটনা আছে যদি বলতে চাই একদিন একবার ঘুরতে গেছিলাম দার্জিলিং অনেক আগে তো ওই সময় আমার কাছে আসলে অত টাকা পয়সা ছিল না তো আমার খুব একটা দার্জিলিংয়ের ইয়াতে শিলিগুড়ি এলাকায় একটা গিটারের দোকানে ঘুরলাম দেখি যে একটা লাল ম্যান্ডোলিন তো আমার কাছে আসলে আসলেই ছিল না ওই রকম টাকা পয়সা সো ওই সময় আমি প্ল্যান করি যে ইনস্ট্রুমেন্টটা আমার নিতে হবে তো ওই দোকানের সাথে কথাবার্তা বলি তো ওই সময় একটা আফসোস হচ্ছিল যে আমি দার্জিলিং এলাকায় গেছি ঠিকই কাঞ্চনজঙ্ঘা দেখি নাই যে ওয়েদারের কারণে বা যে কারণে হোক দেখতে পারি না খুব আফসোস হচ্ছিলো যে আমার খুব ইচ্ছা ছিল একটা বরফের পাহাড় দেখবো আর কি তো ওই দোকানে আমার 1,000 রুপির মতো ছিল সো ওই ম্যান্ডোলিনটা 1,000 রুপি ছিল মোটামুটি তো আমার সাথে যে ছিল উনি বলছে তুই টেনশন নাই তোকে আমি নিয়ে যাবো বাংলাদেশ ব্যাক তো ওই সময় আমি ওই একটা ম্যান্ডোলিন কিনি ওই সময় দোকানদার একটা কথা বলছিল যে আমার প্লেয়িং শোনে আর কি তো আপনি তো সুন্দর বাজান বাজান বাজাইতে থাকেন কত আসবেন কত দেখবেন তো এটা আমার কাছে আসলে খুব মাথায় ছিল আর কি যে কথাটা যে তো এর কিছুদিন পরে আমি আসলেই এক শোতেই গেছি ওই জায়গার মধ্যে এবং কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘা চাঁদের আলোতে বলেন এদিকে সেদিকে সব জায়গায় আমি আসলে ওই প্লেসটা দেখছি এবং ওই ম্যান্ডোলিনটা দিয়ে আমি ওই এলাকার মধ্যে আসলে প্লে করছি এবং অনেক মানুষ এই এই সাউন্ড শুনে ওরা এতই পছন্দ করছিল তার আগে থেকে কি আপনি ম্যান্ডোলিনে ইউজড টু ছিলেন মানে বাজিয়েছেন কি না আচ্ছা তখনই প্রথম এবং মানে নিজে থেকেই একটা আলাদা মুগ্ধতা কাজ করেছে আপনার ভেতরে এবং যন্ত্রপাতির কথা আসলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা আসলে এখন আমার পার্সোনালি আপনার কথা মনে হয় এবং গিটারের কথা বলছিলেন আপনি এবং আমি স্বয়ং রূপালী গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর কাছ থেকে শুনেছিলাম যে তিনিও আপনার গিটারের একজন ভক্ত ছিলেন তার সাথে কাজের অভিজ্ঞতা যদি একটু বলেন আমি তো ওনার ভক্ত আসলে কখনো কাজ হয় নাই তো আমি ওনার সাথে উনি যে আমাকে চিনত এটাই আমার জন্য অনেক বড় বিষয় যে উনি যে আমার নাম ধরে ডাকতেন এবং উনি খুব আদর করতেন আমাকে আমি খুব বিশেষ কিছু সময় ওনার সাথে মিট করছিলাম উনি একবার খুব অসুস্থ ছিলেন অনেকদিন হসপিটালে ছিলেন একদিন হঠাৎ মনে হইলো যে আমি এবি কিচেনে যাই ওনার সাথে দেখা করি তো মালিবাগ থেকে ফুল কিনছিলাম কিনে ওনার এখানে গেছি উনি অনেক খুশি হয়েছিল ওই দিন আমাকে দেখে আসলে যে আর ওনার সাথে আমার সম্পর্কটা ছিল এরকম উনি যখনই আমাকে দেখতেন প্রথমে বুকে জড়িয়ে ধরতেন এবং যতক্ষণ পর্যন্ত আমি না ছুটে আসতাম মানে ওনার কাছ থেকে উনি ধরেই রাখতেন উনি ধরে হাঁটতেন এদিকে যেতেন এবং আমাকে খুবই আদর করতেন এবং অনেক অ্যাডভাইস দিছে উনি আমাকে মানে ওনার ইয়াতে এবং আমার ছোট সময় থেকে একটা স্বপ্ন ছিল যে ওনার কাছে গিটার শেখা এই সৌভাগ্য হয় নাই কিন্তু উনি যে দোয়া এবং অ্যাডভাইস
আমাকে দিবেন এটা অনেক বড় অবশ্যই এবং সেটাই হয়তো আপনি এখনো বইয়ে বেরাচ্ছেন এবং আমি 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 ওনাকে খুব ফিল করি এটা সত্য জি ও আপনার উপর অনেকেরই আশীর্বাদ রয়েছে কারণ আপনি আপনার ভালো মানুষের আভাটা আসলে সবার মাঝে ছড়িয়ে দিতে চান তবে আপনার সাথে যেহেতু কথা বলছি আরেকজন কিন্তু মন খারাপ করছে সেটি হচ্ছে ম্যান্ডোলিন তিনি কিছু বলছেন না সো কথার মাঝখানে মাঝখানে কিছু হয়ে যায় শব্দ আছে তোমার কোনো আসলে আপনার সৃষ্টি কিংবা আপনার সুর শুনে সারাদিন কাটিয়ে দেওয়া যায় আসলে তবে নিশ্চয়ই সামনে কোনো বড় আয়োজনে আপনার গান শুনবো আমরা আপনার গান শুনতেই থাকবো তবে যদি জানতে চাই যে যেহেতু বাড়িতে একটা সঙ্গীতের পরিবেশ ছিল প্রাতিষ্ঠানিকভাবে কখনো সঙ্গীত শেখা হয়েছিল হ্যাঁ কোথায় শেখা হয়েছিল এটা দুইটা জায়গাতে এটা একটা হচ্ছে ধ্রুব পরিষদ একটা পরিষদ আছে ওইখানে আট নয় বছর ছিলাম এবং মজার বিষয় আমি পাঁচ ছয় বছরই আমি আসলে বাংলাদেশে সবসময় প্রথমেই ছিলাম আর কি তো ওই পরীক্ষার রেজাল্টের দিক দিয়ে সেখানে কি শিখেছেন শাস্ত্রীয় গিটার ক্লাসিক্যাল গিটার হ্যাঁ আচ্ছা তো মানে আমাদের মানে এই ক্লাসিক্যাল মিউজিকের উপরে আর কি আপনার ভোকালও তো অনেক ভালো এবং আপনি একটা গানও করেছেন কিন্তু একটু শুনতে চাই মানে কেন আসলে ওইভাবে আপনি এই বিষয়টিকে সামনে আনতে চান না কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা নাকি আসলে ইনস্ট্রুমেন্টের প্রতি বেশি দুর্বলতার জন্য একটা ভয় কাজ করে যে আমি যদি আবার ওই জায়গা থেকে সরে যাই ভয় না ঠিক গান মাঝে মাঝে করতে মন চায় যে আমি গিটার যেমন এখন বললেন যে আমি কিছু বাজানোর জন্য বাজাইতে পারি কিন্তু গান গাওয়ার জন্য আমার কেন জানি মনে হয় যে একটা পরিবেশ লাগে বা আমার নিজের মন থেকে আসতে হয় আর কি বাট আমার খুব ইচ্ছা আছে যে আমার ফ্যামিলি সবাই চায় আমি একটু একটু করে আরো গান গাই তো ফ্যামিলি নাই আমরাও চাই শ্রোতারাও চায় কারণ এখন পর্যন্ত আপনার যে কটি গান আপনি উপহার দিয়েছেন সবকটি কিন্তু দর্শক শ্রোতারা লুফে নিয়েছে আসলে মনে হয় ইনশাল্লাহ করব জি
তখন যেটা বলছিলেন যে শাস্ত্রীয় মানে গিটার শিখেছেন আপনি এবং আপনার ইউটিউব চ্যানেলে দেখেছিলাম বেবি কিং নামে একটি ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন আপনি, সেটি ব্লুজের সাথে বোধহয় উপমহাদেশের শাস্ত্রীয় যে ব্যাপারটি, এবং আরেকটি ছিল গিটোলিন গিটার এবং ভায়োলিন। তো এই যে ভিন্ন ভিন্ন ধারার, এবং আপনি বলছিলেন যে ফুলের গন্ধের মতো ফুলের সুবাসের মতো আপনি সেরকম বিভিন্ন সঙ্গীতকে নিংড়ে নিতে চান, সে কারণেই কি এই কাজগুলো করা? তা তো অবশ্যই, এটা তো একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ, আমি ইচ্ছা করেই করি এটা। আমি একটা জিনিস সবসময় খেয়ালে রাখি, যেমন ইনস্ট্রুমেন্টাল কালচারটা আমাদের দেশে খুব কম একদম। যেমন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যদি আপনি চিন্তা করেন যে ওরা কিন্তু ক্লাসিক্যাল মিউজিক বা যাই হোক ইনস্ট্রুমেন্টালের আলাদা করে কিন্তু ওরা শো করে, শো দেখে, অনেক বড় বড় উস্তাদরা সেতার বাজায় বা ইয়া হয়, সবাই কিন্তু শুধু ইনস্ট্রুমেন্টাল শুনতেই যায়, যেটা আমাদের এখানে আসলে নাই বললেই চলে। আসলে তো কয়েক বছর হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীত উৎসব, সেটিও এখন বন্ধ আছে, এখন এখনো বন্ধ আছে। সো আমি একটা জিনিস ইচ্ছা করেই করি যে ইনস্ট্রুমেন্টাল সেক্টরে আমাদের দেশে যেই সেক্টরগুলি কমতে আছে ওয়ার্ল্ডের অন্য দেশ থেকে, ওইগুলি নিয়ে আমি কাজ করার আলাদা করে চেষ্টা করি। এই কারণে আমি ওয়ান ম্যান ব্যান্ড করছি, বা লাস্ট একটা ইনস্ট্রুমেন্টাল করা হয়েছিল, ওটা হচ্ছে এন্ডলেস, একটা ওরিয়েন্টাল অর্কেস্ট্রাল একটা ভার্সন, ওটা ইউটিউবে আছে, আপনি দেখতে পারেন। এটা কি মানে? এটা হচ্ছে ওরিয়েন্টাল অর্কেস্ট্রা, একটু আমাদের ওরিয়েন্টাল অর্কেস্ট্রাল হচ্ছে একটু আলাদা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের মিউজিক, এবং একদম প্রপার অর্কেস্ট্রাও না, যে একটু ট্রেডিশনাল সাউন্ডও থাকবে আসলে। ওটার একটা কম্পোজিশন করেছি যেটা শুনলে বা দেখলে আপনারা বুঝবেন যে না, ইনস্ট্রুমেন্টালের একটা সেক্টরে একটু হলো আমরা চেষ্টা করতেছি। এই কারণে আসলে ইনস্ট্রুমেন্টাল তো একটু টাইম লাগে, সবাই মিলে করতে হয়। তো ইনস্ট্রুমেন্টালের যেই সেক্টরগুলিতে আমাদের একটু অভাব আছে, সো ওইগুলি নিয়ে আমি খুব ইচ্ছা করি কাজ করি, যেন কেউ, যেমন ওয়ান ম্যান ব্যান্ড বলেন বা একটু অর্কেস্ট্রাল ইনস্ট্রুমেন্টাল, যেগুলো আমরা আসলেই সুন্দর করে রেকর্ড করেছিলাম, যেন বাইরের দেশের কেউ অন্ততপক্ষে সার্চ দিলে যেন পায় যে হ্যাঁ এইসব ইনস্ট্রুমেন্টাল নিয়ে আমাদের দেশও কাজ হচ্ছে। এবং সেটি হচ্ছে, ওয়ান ম্যান ব্যান্ড আপনি করেছেন এবং সেটি সারা বিশ্বে কিন্তু এই প্রচলনটা রয়েছে, যেটি বাংলাদেশে নেই বললেই চলে, নেই আসলে। তো দেশের বাইরে যখন ওয়ান ম্যান ব্যান্ড নিয়ে কাজ হয় এবং তাদের বিভিন্ন ফোরামে কিংবা তাদের বিভিন্ন পেজে কিন্তু আপনার ওয়ান ম্যান ব্যান্ডের কথাটি উঠে আসে। জি জি, এটা এটা আমার জন্য অনেক সৌভাগ্যের যে বাংলাদেশের কোনো ওয়ান ম্যান ব্যান্ড আসলে আমার হাত দিয়েই শুরু হয়েছে আসলে। সো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। একটু যদি শুনি যে সঙ্গীত পরিচালক হিসেবে যে জার্নিটা শুরু হলো, শুরুটা কেমন ছিল, কিভাবে হলো? শুরুটা একদমই আসলে একটা কম্পিউটার থেকেই, কম্পিউটার থেকে। হ্যাঁ, কারণ আমি সবসময় আসলে ওই তো প্রথমে যে বললাম যে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি, তো আমার যখন স্টুডেন্ট ছিলাম আর কি, তো ওই সময় তো সবারই একটা কম্পিউটার থাকে, তো আমি কম্পিউটারে প্রথম এফএল স্টুডিও একটা সফটওয়্যার, ওই সময় ডিভিডিতে 40-50 টাকা করে সফটওয়্যার বিক্রি করতো, তো ওই সফটওয়্যার শুরু করি। তো ওই মাদারবোর্ডের একটা ইনপুট লাইন দিয়ে আসলে গিটার টিটার রেকর্ড করতাম। তো ওই সময় থেকেই আসলে গান একটু ফ্রেন্ডসদের সাথে একটু গান অ্যারেঞ্জ করা, একটু গিটার টিটার রেকর্ড করা শুরু। তো ওইভাবেই আসলে গান করতে 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 আসলে আসা, আসলে সত্য কথা বলতে যেটা, চিরকুটের সাথে যুক্ত হওয়া কবে? এটা 2006-07, অনেক আগে। তার আগ পর্যন্ত তো মানে পরিচালক হিসেবে আবির্ভাব হয়নি আপনার? না, ওই সময় এক্সপেরিমেন্ট করতাম। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, জানি না এটা প্রাসঙ্গিক হবে কিনা, যদিও বাবা মা সঙ্গীতেরই মানুষ, সঙ্গীত জগতেই তাদের আনাগোনা, পুরো পরিবারটাই যেটি বলছিলেন যে ঘুম থেকে উঠেই দেখা হয় যে হয় গান শেখাচ্ছে না হয় রেওয়াজ চলছে, তারপরেও কি তাদের কোনো আপত্তি ছিল কিনা যে সঙ্গীতটাকেই তুমি বেছে নিয়েছো, ওটাকেই ক্যারিয়ার করছো, এটা আসলে আলটিমেটলি কি দাঁড়াবে, কোথায় যাবে? আসলে তো তখনও জানতেন না যে লাইফে কতটুকু সাকসেস আপনার জন্য ওয়েট করছে। পরিবারের সাপোর্ট বলি বা পরিবারের বাধা বলি কি ছিল?
পরিবারের অনেক সাপোর্ট ছিল। আচ্ছা, আমার মনে হয় যে আমার আব্বু চাইতেন আমি মিউজিশিয়ান হই, এটা সব প্যারেন্টস চায় না আসলে, কিন্তু আমার আব্বু আম্মু চাইতেন যে আমি মিউজিশিয়ান হিসেবে থাকি আসলে। বাট ওনারা ওনাদের একটা কথাই ছিল যে পড়াশোনা শেষ করতে হবে, এবং আমি ওনাদেরকে ওই ওনাদের চাওয়াটা পূরণ করছি আসলে। তো আর ওনারা যখন দেখলো যে আসলে আমি মিউজিক নিয়ে আসলে কাজ করতেছি, ওনারা বুঝে গেছিল আসলে যে আমি মিউজিশিয়ান হব, এটা অফ করা যাবে না, এবং কোনোদিন আসলে মানে বাধা তো দেয়ই নাই, সাপোর্ট করছে। যেমন আমি ছোট সময় যখন গিটার শিখতাম ঢাকাতে, আমার আব্বু উনি একটা একাডেমিতে ক্লাস করাতেন, তো উনি আমাকে সাথে করে নিয়ে আসতেন। নিয়ে আসার পরে এক গিটারের টিচারের কাছে জাস্ট দিয়ে যেতেন, আমি গিটার শিখতাম, আবার উনি ওনার সাথে করে নসিনিতে ব্যাক করতেন। তো এই সাপোর্টগুলি যদি বাবা না দিত আসলে, তাহলে তো আসলে শিখতে পারতাম না। তো সাপোর্ট উনিই আসলে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন, জোর করে মিউজিক শেখানো যা বলতে গেলে আর কি। তবে তিনি জোর করে শিখিয়েছিলেন, উপকৃত হয়েছি আমরা, কারণ আমরা এরকম সংগীত পরিচালক সুরকারকে পেয়েছি এবং গায়ককে পেয়েছি। আজকে কিন্তু একটা গান শুনতেই চাইবো আমরা, সেই সাদা সাদা কালা কালা যেটি সাকি শুরুতে গাইল, সেই গানটি নিয়ে অনেক কথা জানতে চাইবো আপনার কাছ থেকে। তবে তার আগে একটু গানটা শুনে নিতে চাই। এটা ম্যান্ডোলিনে বাজাই? হ্যাঁ অবশ্যই, এটা এটা ভালো হবে, আমি তো লিরিক্স পারি না আসলে ওরকম। আর এটা সবাই একসাথে ওই সময় গাইলেই ভালো লাগে, তো একটু বাজাই। জি থাকে, তুমি আমি যে কত বেশি ভাগ্যবান এরকম একটি মিউজিক পিস, এরকম একজন মিউজিক স্রষ্টা তার কাছ থেকে তার সামনে বসে আমরা শুনতে পারলাম। তবে আমার অনেক ভালো লাগছে যে, তবে আমি তো গান শুনতে চাইছিলাম আপনার গিটার নিয়ে আসবো একদিন গিটারে শোনাবো। আমার চলচ্চিত্রের জার্নি অনেক বড়, একটু আমরা এই এই গানের জার্নিটা নিয়ে একটু জানতে চাই, যে এটিও তো আসলে একদিন দুই দিনেই তৈরি হয়নি, আমি যদি ভুল না করে থাকি, যে এটার যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়েছে একটি ছাড়া বাকি সবগুলোই কি ক্রিয়েট করা
বা এরকম কিছু আমি একটু সিকোয়েন্সিয়ালি শুনি যে গানটি তো বেসিক্যালি হাশিম মাহমুদের কথা এবং সুর করা এবং যেটি হয় যে একটি কাজ কিংবা একটি সৃষ্টি যখন জনপ্রিয় হয়ে যায় তখন আশেপাশে আসলে অনেকেই দাঁড়িয়ে যায় গানটি দাবিদার হিসেবে তো আসলে এই গানটির আসলে স্রষ্টাকে এটা তো হাশিম মাহমুদেরই গান আমি যতদূর জানি এবং আমি ওনার অনেক আগেরও ভিডিও দেখলাম তো আসলে আমার মনে হয় যে হাশিম মাহমুদ উনি ওনারই গান ও ওনার নিঃসন্দেহে আর উনি উনি আসলে এই জাগতিক নানান চিন্তাভাবনার ঊর্ধ্বে একজন মানুষ আমি ওনাকে কাছ থেকে দেখি নাই বাট ওনার বিষয়ে অনেকের কাছ থেকে অনেক গল্প শুনছি এবং ইউটিউবে দেখছি ওনার আসলে এত চাওয়া পাওয়ার কিছু নাই এই দুনিয়ায় উনি উনি সারাদিন গানই লিখতে চায় গানই গায় তো এরকম মানুষের কাছ থেকে এসব আসে তো এই গানটি যখন এই চলচ্চিত্রে যুক্ত করার সিদ্ধান্ত হলো এবং আপনাকে যখন বলা হলো যে এই কাজটি করতে হবে এবং যেটি আমরা আপনার আলাপচারিতার মাধ্যমে শুনেছি এবং আমরা জানি যে আপনি সবসময় মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে দেশ বিদেশে নানান মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনার কাজ বিভিন্ন তারের মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ সেখানে আপনাকে বলা হলো এখানে আপনি কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টই ব্যবহার করতে পারবেন না তো এটি শুনে আপনার প্রতিক্রিয়া কী ছিল হ্যাঁ এটা তো প্রতিক্রিয়া তো আছেই এটা আসলে মেজবা রহমান সুমন ভাইকে দিয়ে পসিবল এই ধরনের কথাবার্তা তো উনি একদিন আমাকে তো ফোন দিছে যে এমন কই তুমি ওনার সাথে আমার বিজ্ঞাপনের অনেক কাজ হয়েছিল এর আগে তো বলল যে সিনেমা করতে চাই বসবো তা আমাকে হ্যাঁ আসেন প্লিজ স্টুডিওতে আমিও ওই সময় তো আমিও নতুন সিনেমাতে ওই সময় একদম এখনও নতুন তো উনি আসলো আসার পরে বললো এরকম একটা গান হবে সমুদ্রের উপরে মাঝিরা গান গাবে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না হাতে এটা আছে বা যাই আছে না কেন ওইটা আসলে বাজানোর পরে গান হবে ওইগুলো দিয়েই গান হবে ইনস্ট্রুমেন্ট যেন ওই রকম না থাকে খুব ন্যাচারাল যেন হয় এবং উনি আরেকটা কথা বলছিল ওই দিন যে সাউন্ড যেন অনেক বিগ হয় এপিক হয় সিনেমা হলে যেন কাঁপে তো আমি তো তখন আসলে টেনশনে পড়ে গেছি আমাকে ওই একটা কলস থালা এইসব দিয়ে কি করা যায় তো নৌকা নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে এর আগে থেকেই কারণ আমি অনেক সুন্দরবনে ঘোরাফেরা করি নৌকাতে অনেকদিন থাকি এখনও তো ওই সময় আমি রিসার্চ করা শুরু করলাম যে আসলে যে আসলে এপিক সাউন্ড কিভাবে নৌকার হাতের সামনে যা আছে দিয়ে করা যায় তো আমার প্ল্যান হইলো যে নৌকার সামনের যে জায়গাটা পাটাতন ওইখানে কিন্তু হাঁটলে সাউন্ড করলে কিন্তু অনেক বিগ সাউন্ড হয় লো ফ্রিকোয়েন্সি তৈরি হয় তো আমি ভাবলাম যে না এটা আমার গানের একটা বেস থাকবে যে লো ফ্রিকোয়েন্সি তো এরপর থেকে আসলে ফ্রিকোয়েন্সিগুলি আমি ডিভাইডেশন করা শুরু করলাম মানে এই গানটির জন্য নৌকার পাটাতন আপনি তৈরি করেছেন হ্যাঁ একটা নৌকার সামনের অংশ পুরোটাই আমরা তৈরি করছি এবং যে কলস বা থালা বাসন এটা সেটা যাই ছিল সব গানের স্কেলের সাথে ম্যাচ করা এই কারণে আমি অনেক দিন অনেক দোকানে সার্চ করছি খুঁজে খুঁজে আসলে একটা একটা করে পিস বের করা এবং দোকানদারদের বিরক্ত করেছে অনেক বিরক্ত একদিন অনেক কলস বের করছি স্কেল তো আর মিলে না তো নানানভাবে আমার প্ল্যানই যে দুই তিনটা কলস কেনা হইলো একটু হইলো কাস্টমাইজ করে একটু ইয়াটিয়া করে হইলো একটা সুর এখান থেকে নিয়ে যেতেই হবে আমার আমাদের এলাকায় কারণ প্রচুর জিনিসপত্র আছে তো ওই দিন খুব বিরক্ত উনি যে ভাই নিবেন একটা কলস এত সব দৌড়ে তো আর আমি বুঝতে বোঝাইতে পারতেছি না যে আমি একটা কঠিন কাজে আছি এই মুহূর্তে মোবাইলে স্কেল ম্যাচ করতেছি বসে বসে সো ওই রকম মজার বিষয় ছিল আর কি তো এইভাবেই আসলে এবং যেহেতু এটি কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট নেই তো এই গানে মিউজিক কর্ডেরও খুব সম্ভবত কোনো ব্যাকআপ নেই যেরকম একটা পাটাতনের মতো বানানো ছিল ওই জায়গায় ওইটাতে গাছের অনেক কাঠ দিয়ে আসলে মানে বাজানো পায়ের সাউন্ড নিছি ফুটস্টেপ তারপর ইভেন এখানে কলস তো আছে থালা বাসন এটা সেটা নানা ওই তো ভিজুয়ালে যা দেখছি তা সবই আগে থেকেই নিঃশ্বাসের সাউন্ড ছিল আমরা না হইলো ধরেন যে 40-45 জনের আমরা ভয়েস রেকর্ড করছি নিঃশ্বাসের সাউন্ড
পাটাতনের উপরে হাঁটলে যে সাউন্ড হয়, কারণ একটা মানুষ যখন বাজাবে তখন তো পাও তো সাউন্ড করবে, ওই সাউন্ডগুলো আমরা নিয়েছিলাম। এবং এটা আমি বলতে চাই যে এটা একটা গ্রুপ ওয়ার্ক ছিল, যে এটা আমার একার পক্ষে এরকম জিনিস সম্ভব না। মিথুন ভাইয়ের মতো অসাধারণ মিউজিশিয়ান ছিলেন, লাবিক কামাল গৌরব ভাইয়ের মতো অসাধারণ খমক প্লেয়ার ছিলেন, মিক্স মাস্টারে ছিলেন আমাদের আমজাদ ভাই এবং শোয়েব ভাই, অনেক মানুষের ভয়েস, অসাধারণ ভোকাল ছিলেন আমাদের শিবলু ভাই, যে খুব ভালো মানুষ, অসাধারণ মানুষ, উনি অনেক ওনার বেস্ট ট্রাইটা করেছিলেন, অনেকবার ভয়েস দিয়েছেন। শত শত ট্র্যাক ফেলে দিয়েছিলাম। আমার শেষ ট্র্যাক আমি মিক্সিং এর জন্য পাঠানো হয়েছিল, আমার খেয়াল আছে 350-র উপরে, 350, হ্যাঁ, শুনতে বোঝা যায় না। আর আমি এটা থ্যাংকস দিতে চাই আসলে মেজবর রহমান সুমন ভাইকে, উনি একটা অন্যরকম মানুষ। ছোট্ট করে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যারা ক্রিয়েটিভ, সৃষ্টিতে যারা বিশ্বাসী, যারা সৃষ্টি করেন, তাদেরকে একটু ছেড়ে দিতে হয়, খুব বেশি ধরা বাঁধা নিয়মে তাদেরকে রাখা যায় না। কিন্তু আপনার পরিবার আছে, একটু শুনি যে পরিবারের সাপোর্টটা কেমন, কতটুকু আপনি ওপেন থাকতে পারেন আর কি, যদি এক কথায় শুনি। অনেক, আচ্ছা, এটা আমি অনেক লাকি যে আমার ওয়াইফ ফারজানা নিপা এক্সট্রিমলি সাপোর্ট করে আমাকে, এবং কারণ আমার তো কোনো কোনো কিছু ঠিক ঠিকানা নেই, দিন রাত সব এক এক সময় এক এক রকম। তো ইভেন আজকেও আমি ভোর 4টা পর্যন্ত কাজ করেছি। সো ওই সাপোর্টগুলি না দিলে আসলে শান্তিমতো কাজ করতে পারি। বেবিও আছে, আমার বেবি আছে, সো সেই জায়গাটা কিভাবে ফুলফিল করেন? প্রতি শুক্রবারে ঘুরি, এটা ঠিক, একটু অভিযোগ তো আছে, কিন্তু আমি সময় দেই। আচ্ছা, সময় দেই, প্রতি শুক্রবারে আমি কোনো কাজ করি না, ঘুরতে যাই, আশেপাশে কোনো শো থাকলে ওদেরকে নিয়ে যাই। হাওয়ার প্রথম শোতেও ওরা ছিল, সেটা প্রত্যক্ষদর্শী আমি, আর ঘুরতে যাই, অনেক ঘুরি আমরা, এক দুই মাস পরে পরে এখানে সেখানে যাই। সো ওই সময় 4-5 দিন আসলে মোবাইল ফোন টোন অফ থাকে, তো ঘুরি ফিরি, তো সময় দেওয়ার খুব চেষ্টা করি। এখন স্কুলে যায় বাচ্চা, প্রতিদিন স্কুল থেকে হয় নিয়ে আসি না হয় নিয়ে যাই। একটা পরিবারের সাপোর্ট পুরোপুরি আছে আসলে আপনার সঙ্গে, অনেক সাপোর্ট করে, অনেক অনেক। এবং আমার মনে আছে 2015 সালের 12 নভেম্বরই আপনি আপনার মামাতো বোনকে বিয়ে করেছেন। হ্যাঁ, আপনার মনে আছে এটা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো পারিবারিক জায়গা থেকে যদি আবার গানের জায়গায় ফিরি, বিরতিতে যাবার আগে আপনি হাওয়ার পরিচালক মেজবর রহমান সুমনের কথা বলছিলেন, এবং কিছুদিন আগে দেখা গেছে যে 8টা বাজে গানটি যখন মুক্তি পেল, তার আগের দিন ভোর 4:30 আপনার স্টুডিওতে চলে এসেছিলেন তিনি হেঁটে হেঁটে, একটু শুনি তো তার সঙ্গে। উনি খুবই অন্যরকম মানুষ, ওনার এই শিল্পের প্রতি একটা অনেক দায়বদ্ধতা আছে আসলে। তো উনি এরকম যদি না হইতো আসলে, একটা কমপ্লিট সঙ্গও বের হওয়ার আগ পর্যন্ত ফাইন টিউন করার জন্য এত রাত পর্যন্ত কেউ আসে না আসলে। এবং উনি প্রতিটা ওনার কাজে সবসময় ইনভলভ থাকার চেষ্টা করে, এবং অনেক সময় কিন্তু আমরা যারা মিউজিক ডিরেক্টর বা মিউজিক করি, অনেক সময় কিন্তু এই ইনভলভমেন্ট যদি প্রপার না হয় আমরা কিন্তু আসলে অনেক কষ্ট পাই। কিন্তু উনি খুব স্পেসিফিক, উনি জানে আসলে কি করতে চায়, এবং উনি কখনো আসলে ভুল রাস্তা দেখায় না, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং খুব হেল্প করে, এবং উনি অসাধারণ মানুষ এবং খুব সাপোর্ট করে সবকিছুতে, ভীষণ রকমের ভাবুক মানুষ উনি। হ্যাঁ হ্যাঁ। এবং সিনেমা মুক্তির পর আপনাদের 8টা বাজে মুক্তি পেল, এবং এই গানটির কিছু পিস আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। অবশ্যই অবশ্যই।
এরপর থেকে আপনি আমাদেরকে শব্দ ধরিয়ে দেবেন যে আপনার পরিবেশনার পরে আমরা কি কি বলবো আসলে, কারণ শব্দ সংকটে ভুগছি আমরা এবং এমন মানুষের হাতে আমরা বারবার রাষ্ট্রীয় পুরস্কার দেখতে চাই। আসলে খুব অল্প সময়ের ক্যারিয়ারে, ফিল্ম ক্যারিয়ারে আপনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, তো যখন পুরস্কারটি গ্রহণ করেছিলেন সেই মুহূর্তের প্রতিক্রিয়া কী ছিল? এটা খুবই আসলে সৌভাগ্যের যে আমি প্রথম চলচ্চিত্রে আসলে এই পুরস্কারটা পাই। আসলে আমি এত কিছু চিন্তা করি নাই আসলে, সত্য কথা যে এটা অবশ্যই প্রাপ্তি তো অনেক বড় এবং এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় সম্মানের, কিন্তু আমার ওই প্রথম ফিল্ম করার সময় আসলে আমি খুব চাইতাম যে আমি একটা ফিল্ম করি, যে আমার স্বপ্নটাই ছিল আসলে একটা সিনেমায় মিউজিক করার, সত্য কথা। যে যখন এই ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে কথাবার্তা হচ্ছিল আমি বিশ্বাস করতাম না, যে আমার তো চাওয়া যে আমার একটা সিনেমা দরকার, যে আমি একটু মিউজিক করতে পারবো। তো ওই হিসাবে আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির, চাওয়ার চেয়ে অনেক বেশি আসলে। অবশ্যই তো, এবং এই মানটা ধরে রাখতে চাই আমি, এবং সেটি যে আপনি ধরে রাখবেন তার কিছু ইঙ্গিত তো আমরা পাওয়া শুরু করেছি। যেটি পাপপুণ্যতে আপনার খুব সুন্দর গান ছিল, পরাণে গান রয়েছে, হাওয়াতে গান রয়েছে, পাশাপাশি আপনি বলছিলেন যে প্রায় আপনি সুন্দরবনে ঘুরতে চলে যান এবং অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকও আপনি করছেন, এবং আপনি আরেকটি চ্যালেঞ্জিং কাজ করছেন, সেটি হচ্ছে কাজল রেখা, গিয়াসুদ্দিন সেলিমের পরের চলচ্চিত্র, যেখানে 15-16 গান খুব সহজ থাকছে। তো এই কাজটি কতটুকু চ্যালেঞ্জিং? এটা অনেক চ্যালেঞ্জের, কারণ একটা এত আগের একটা সিনেমার প্লট নিয়ে 600 মনে হয়, তো এরকমই জাস্ট ওই টাইমটারই, তো ময়মনসিংহ গীতিকা অবলম্বন আছে, তো এরকম একটা রিয়েলিস্টিক মুডের ছবি এবং অনেকটা মিউজিক্যাল ফিল্মটা। তো এটাও আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের যে আমি আমার এই ছোট্ট ক্যারিয়ারে আসলে একটা মিউজিক্যাল ফিল্ম বলেন বা একটা পালা থেকে একটা সিনেমা এরকম একটা কাজে থাকতে পারতেছি। সো আমি আসলে কন্ট্রিবিউট করতে চাই যে এই সিনেমাটা আমার কাছে যতটা না সিনেমা, এর চেয়ে বেশি মনে হয় যে একটা কন্ট্রিবিউশনের জন্য একটা বড় জায়গা, যে যেখানে আমি আসলে আমার দেশের একটা পালাকে আমি মিউজিক্যাল রূপ দিচ্ছি। সো এই কারণে আমি শিখতেছি, গানগুলি প্রতিনিয়ত শুনি দেখি, এবং আমি আমার সবচেয়ে মানে আমার বেস্ট ট্রাইটা করব যেন একটা কিছু করতে পারি। এক্সপেরিমেন্ট চলছে এখনো নাকি হয়েছে একটা দুটো রেডি হয়েছে? আমরা 10টার উপরে গান রেকর্ড করছি অলরেডি, জাস্ট ডেমো শুটিং এর জন্য, আরো 5-6টা গান এই তো 2-1 দিনের মধ্যে শুরু করব, প্র্যাকটিস চলছে, সেগুলো শোনার অপেক্ষায় অবশ্যই আমরা থাকব। তবে আপনার সাথে কথা বলার কিংবা গান শোনার কিংবা মিউজিক পিস শোনার সময়টা আসলে 1 ঘন্টা যথেষ্ট নয়, তারপর আজকে সকালটিকে আপনি আমাদের জন্য, দর্শকের জন্য এত সুন্দর করে তুলেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি জানতে চাই যে এই যে ছুটে চলেছেন, গান করছেন, সুর করছেন, সঙ্গীত পরিচালনা করছেন, কিংবা আপনার স্টুডিও রয়েছে, সামনের দিনগুলো নিয়ে আপনার আসলে পরিকল্পনা কী রয়েছে? পরিকল্পনা আসলে সামনের কোনো কিছুই তো আসলে আমাদের হাতে নাই, প্রথমত এটা আমি ফিল করি যে কোনো কিছুই আমাদের হাতে নেই, একটাই আছে যে আমি এখন যে জিনিসটা করতেছি এটা ভালো করে করা আসলে। তো আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, আমার মানে যে কাজটা আমার সামনে আছে ওইটা আসলে আমি বেটার করে করার চেষ্টা করি। অবশ্যই প্রতিটা মানুষের ভবিষ্যৎ প্ল্যান তো থাকেই, যে একদম যে নাই তাও না, আমার একটাই প্ল্যান সুন্দর মিউজিক ক্রিয়েট করা, ভালো মিউজিকের সাথে থাকা, সুস্থ থাকা, ফ্যামিলি নিয়ে মানে সবাইকে নিয়ে আসলে হ্যাপি থাকা, আসলে যে একটা সুখী মানুষ। অবশ্যই আপনি সুখী মানুষ এবং আপনি সুখ বিলিয়ে যাচ্ছেন, এবং অবশ্যই পরিবারের সাথে ভালো থাকবেন, এবং যেটি বলছিলেন যে কোনো কিছু আমাদের হাতে নাই, আসলে সব হাত আসলে সব কিছু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর হাতে, এবং আপনি আল্লাহ স্মরণে এবং আল্লাহর 99টি নাম এর বাংলা নিয়ে আপনি একটি মিউজিক করেছেন, এবং যেটি আমরা দেখেছি আপনার ইউটিউব চ্যানেলে। তো আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।